হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলটি মূলত চাকরি বিষয়ক চ্যানেল। তারপর আমরা মাঝে মধ্যেই বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনাদের দিয়ে থাকি। তো আমরা চেষ্টা করি প্রতিনিয়ত নতুন নতুন চাকরির তথ্য, নতুন নতুন দেশের ভিসা তথ্য, নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন টপিক নিয়ে আপনার সামনে হাজির হওয়ার জন্য। তার ভিত্তিতে আজকে আমরা নিয়ে এসেছি আইএলটিএস ছাড়া আপনি যেসব দেশে যেতে পারবেন, ইউরোপের যেসব দেশে আপনি আইএলটিএস ছাড়াই যেতে পারবেন, সেই দেশগুলো বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো যারা আইএলটিএস নিয়ে সবসময় চিন্তা করেন যে আইএলটিএস ছাড়া কোন দেশে বাইরে যাওয়া যায় না বা অনেক দেশে যাওয়া যায় না, ইউরোপ কান্ট্রিতে বিশেষ করে আইএলটিএস ছাড়া তো কথাই নেই, তো আইএলটিএস ছাড়া যেসব দেশে আপনারা যেতে পারবেন সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো মূল ভিডিওতে যারা আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নাই, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো বন্ধুরা, চলুন মূল পর্ব চলে যাচ্ছি, সেটা হচ্ছে আইএলটিএস ছাড়া ইউরোপের যেসব দেশে যাওয়া যায়। বিদেশে উচ্চশিক্ষায় ভাষাগত যোগ্যতা প্রয়োজন। বিশ্বের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মাধ্যমে ইংরেজি, তাই আন্তর্জাতিক এই ভাষায় দক্ষতা প্রমাণে একটি পরীক্ষা দিতে হয় যা ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম আইএলটিএস নামে পরিচিত। কিন্তু এ কারণে অনেকেই বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ হয় না, কারণ এতে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে ব্যর্থ হয় অনেকেই। তাদের মধ্যে আইএলটিএস ছাড়া উচ্চশিক্ষা বিদেশ যাওয়ার বিকল্প উপায় রয়েছে। ইউরোপের এখন বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আইএলটিএস ছাড়াই যাওয়ার সুযোগ রয়েছে। আইএলটিএস প্রয়োজন না হলেও ভাষাগত দক্ষতা প্রমাণে MOI সনদ দিতে হয়, তবে এটি প্রাপ্তি আইএলটিএসের মতো তেমন কোনো কঠিন কাজ নয়। চলুন জেনে নেই আইএলটিএস ছাড়া ইউরোপের যেসব দেশে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। আগে তার আগে আমরা জেনে নেই MOI কী। প্রথমে জানতে হবে MOI কী। MOI এর পূর্ণ রূপ মিডিয়াম অফ ইন্ট্রোডাকশন। এটি হলো এমন একটি সনদ যা প্রমাণ করে সর্বশেষ পড়াশোনার মাধ্যমে বা ভাষা কী, অর্থাৎ কোন ভাষায় পড়াশোনা সম্পন্ন করেছেন। একটা পড়াশোনার ভাষা ইংরেজি হয়ে থাকলে এই সনদ আইএলটিএস এর বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। MOI কিভাবে পাওয়া যায়? MOI সনদটি সর্বশেষ প্রতিষ্ঠান থেকে নিতে হয়, এজন্য শিক্ষা প্রতিষ্ঠান পেতে নিয়ম অনুযায়ী ফি দিয়ে আবেদন করতে হয়। ইউরোপের যেসব দেশে আইএলটিএস ছাড়া যাওয়া যায়, উচ্চশিক্ষার জন্য ইউরোপের অনেক দেশে আইএলটিএস এর প্রয়োজন নেই। এর মধ্যে স্যাঞ্জেনভুক্ত বেশ কয়েকটি দেশ রয়েছে। দেশগুলো হলো পোল্যান্ড, রোমানিয়া, ক্রোয়েশিয়া, বুলগেরিয়া, সার্বিয়া, ইতালি, হাঙ্গেরি, পর্তুগাল, ফ্রান্স, গ্রিস ও মাল্টা। আইএলটিএস কেন গুরুত্বপূর্ণ? ইউরোপের বিভিন্ন দেশে আইএলটিএস ছাড়া যাওয়ার সুযোগ থাকলে এটি বেশ গুরুত্বপূর্ণ, কারণ এটি সহজে ভিসা পেতে সাহায্য করে, পাশাপাশি বিভিন্ন ধরনের স্কলারশিপ পেতেও সহায়ক ভূমিকা পালন করে থাকে। এছাড়া ইংরেজি ভাষায় দক্ষতা একটি প্রমাণপত্র যা বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিভিন্ন সহায়ক হয়ে থাকে। তো বন্ধুরা, যারা আইএলটিএস ছাড়া ইউরোপের দেশে যেতে চান, বিশেষ করে যে দেশগুলোর কথা বললাম, পোল্যান্ড, রোমানিয়া, ক্রোয়েশিয়া, বুলগেরিয়া, সার্বিয়া, ইতালি, হাঙ্গেরি, পর্তুগাল, ফ্রান্স ও গ্রিস ও মাল্টা, এসব দেশে যারা যেতে চান তারা আইএলটিএস ছাড়া যেতে পারবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। আমাদের ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের পাশে থাকবেন, আমাদের সহযোগিতা করবেন। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।